বলি সময় কিন্তু কম, সময় কিন্তু কমার সময় নাই, এই অল্প একটু সময়ের কাজে লাগান। আল্লাহর নবী বলেন এই অল্প একটু সময়ের ভিতরে তোমার জীবনে পাঁচটা মুহূর্ত, এই পাঁচটাকে তুমি মূল্যায়ন করো। এক নম্বরে ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক, যুবক যারা আছো, যুবক যারা আছো তোমার উপরে বুড়োদের দিকে তাকাও, তারাও কিন্তু একসময় তোমার মতো টলমলে যুবক ছিল, তাদের যৌবনকাল এখন চলে গেছে, আর যৌবন ফিরে পাবে না। হাজার হারবাল কাক, কলকাতা হারবাল কাক, আর চায়না হারবাল কাক, যত ঔষধ খাক না কেন, কোন অবস্থাতে সেই ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ বছরের সময় যে যৌবন ছিল ওই যৌবন আর কোনোদিন ফিরে আনতে পারবে না। আর এই যৌবন কালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব নাই। এখন ইচ্ছে করলে তুমি ঈশান নামাজ পড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফেজ হইলে ফজর পর্যন্ত দাঁড়িয়ে একেবারে দুই রিকাত নামাজের মধ্যে তিরিশ পারা কোরআন শরীফ তুমি খতম দিয়ে ফেলতে পারো যদি তুমি যুবক হাফেজ হও। আর যদি যুবক তুমি হাফেজ নাও হও, সাধারণ পাবলিক হও, ইচ্ছা করলে আমি এক রেখাতে দুই হাজার বার কুলুস সুরো পড়বো, আর এক রেখাতে দুই হাজার বার কুলুস সুরো পড়বো, এই কুলুস সুরো দিয়ে দুই রিকাত নামাজ ফজর পর্যন্ত পড়বো, এইটা তুমি পারো। যখন তোমার বয়স সত্তর আশি হয়ে যাবে তখন তুমি কুলুস সুরো ইন্না তাইনা দিয়া দুই রিকাত নামাজ বসিয়ে পড়ার ক্ষমতা পাইবা না। আফসোস করবা, আফসোস করবা, আর বলবা রব্বানা আবসারনা ফারজায়না না আমাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝি নাই, আল্লাহ হায়াত থাকতে বুঝি নাই, যৌবন থাকতে বুঝি নাই, এখন আমার বুঝে আসছে তুমি আমার একটু সুযোগ দাও। আল্লাহ তুমি আমার একটু সুযোগ দাও। আল্লাহ কাই ইকসা ও ফিহা ওয়ালা তুকাল্লিমুন, সাবধান সতর্ক হইয়া যাও, আর তোমার সময় দেওয়া হবে না। ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, সময় এসে গেলে তোমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন থাকুক না কেন তোমার সময় হয়ে গেলে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। ছোট ছোট বাচ্চা কান্দতেছে, আব্বা মরে মরে ভাব শ্লেষা শুরু হয়ে গেছে, গলা জড়াই ধরে মেয়েটা বুকির পর উঠে কান্দতেছে, আব্বু তুমি আমাদেরকে কি বলে যাচ্ছ। বাচ্চাটাই তোমার মতো আব্বাকে দিয়ে তার কত দরকার। যুবতী বউটাই যে মাতার কাছে কান্দে কয় আল্লাহ আমারে কি তুমি এমনই কপাল দিয়েছিলে, এই ভরা যৌবনে বিধবা হয়ে যাব, মালিক তুমি আমার স্বামীর জীবনটা ভিক্ষা দাও, যতই তার এদের প্রয়োজন হোক। মা এসে গলা জড়ায় ধরে কান্দে কয় আল্লাহ আমার একটা মাত্র সন্তান, আল্লাহ আমার একটা মাত্র সন্তান, আমার স্বামী মারা গেছে আমার যৌবনকালে, আমার একটা মাত্র ছেলে নিয়ে এই বাঁচতে বসবাস করছে জীবন বরিয়া, আল্লাহ তুমি আমার বাচ্চাটারে ওয়াকালে নিও না। হাজারো মায়ে কান্দুক, বউতে কান্দুক, বাচ্চায় কান্দুক, ওর যদি হায়াতের শেষ সীমায় চলে যায় চলে তার যাওয়াই লাগে, কোনো ডাক্তার কবিরাজি কান্না কাটিতে কাজে আসে না, ঠিক না? সাবাবাকা কবলা হারামিক, কাজেই যৌবনকালটা মূল্যায়ন করো। নামাজের প্রতিজ্ঞা করো, যুবক আমি তোমার কপালে চুমো খাবো, তোমারকে আমি অত্যন্ত আদর করব, আমার খাস দোয়ার মধ্যে আমি তোমার জন্য দোয়া করব। আমি যদি মক্কা মদিনায় আবার যাই আমি কাবার গিলাফ ধরে দোয়া করব, আমার বক্সেদপুরের যুবকরা তোমরা প্রতিজ্ঞা করো এখন থেকে নামাজ পড়বই পড়বো, আর অন্যায় করব না, অকথ্য ভাষায় গালাগালি করব না। জবানের মালিককে আমার জবানটারে প্যারালাইসিস করে বুবা বানায় দিতে পারে আল্লাহ, পারে পারে? বহু যুবক প্যারালাইসিস হয়ে স্টক করে জবান বন্ধ হয়ে গেছে, প্রমাণ আছে না নাই? কি সুন্দর মস্তানি করে বেড়াইতো, চাকা পাংচার হয়ে গেছে, ট্যাঙ্কান খোলা হয়ে গেছে, বগলে বাঁশ লাগায় হাঁটতেছে, কে ক্রাশ দিয়ে হাঁটতেছে। ও যুবক তোমারে আল্লাহ কি সুন্দর অঙ্গ দেছে, আলাম না যে আল্লাহ হু আই নাই ওয়ালিসানা ওয়া শাবাতাইন, তোর চোখের মালিক তুই না যে তুই মাতুব্বারি করে এই চোখ দিয়ে ফেসবুকে ল্যাংটা ছবি দেখবি, আলাম না যে আল্লাহ হু আই নাই, তোর চোখ তোর আব্বাই দেয় নাই, তোর মায়ে দেয় নাই, তোর চোখ তোর নিতাই দেয় নাই, তোর চোখের পাওয়ার তুই নিজে বানাইতে পারিস নাই, তোর চোখ দিয়েছি আমি আলিসানা ওয়া শাবাতা শাবাতাইন, তোর জিব্বা দিয়েছি আমি, তোর ঠোঁট দিয়েছি আমি, এই জিব্বা ঠোঁটে তোর ইচ্ছা মতো ব্যবহার করিস না, একটু ঠোঁট আর জিব্বা আমার নিয়ন্ত্রণে নিয়ে আয়, একটু আমার হুকুমের ভিতরে নিয়ে আয়, একটু ঠোঁট আর জিব্বা দিয়ে জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যারা যুবকরা নিয়মিত নামাজ না পড়ো, আজকে কি দুই পাঁচজন দশজন যুবক প্রতিজ্ঞা করে পাক্কা প্রতিজ্ঞা দাঁড়াইতে কি হিম্মত করতে পারবা, এখন থেকে জীবনে আমি নামাজ ছাড়ব না এমন দুই পাঁচজন যুবক দাঁড়াও তো কে আছো, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দাঁড়াও যুবক আর নামাজ ছাড়ব, আর নামাজ ছাড়ব,
সারা জীবন নামাজ পড়বই ইনশাআল্লাহ পরে নামাজ পড়বই আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে মরণকাল পর্যন্ত আমি নামাজ ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও আল্লাহ তুমি দেখলে এই যুবকগুলোকে তুমি মক্কা না নিয়ে দুনিয়া থেকে নিও না আল্লাহ আমি অন্তর থেকে জাজবাই দোয়া করছি আল্লাহ আমার এই সোনার যুবকদেরকে তুমি হজ করার তৌফিক দান করো আল্লাহ তুমি তাদের রিজিকের প্রশস্ত ব্যবস্থা করে দিও আল্লাহ তুমি তাদের অভাব দূর করে দাও আয়ের সুন্দর হালাল রুজির সন্ধানের ব্যবস্থা তুমি তাদের করে দাও উৎস পয়দা করে দাও সবাই বলেন আমিন